দেশ বিদেশে সকল সম্মানিত ভিউয়ার্সকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই জানাবেন। আপনাদের কাছে আজকে নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম, সেটা হলো নামের পর্ব। যে নামগুলো মেয়েদের সবচেয়ে প্রিয়, সেই নামগুলো নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। তো আপনারা যারা এখনো নিজের নামের বাংলা অর্থ জানেন না, তারা অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের নামগুলো জানিয়ে দিবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার সুন্দর নামের চমৎকার একটি বাংলা অর্থ বের করে দেওয়ার জন্য। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে আপনার সঙ্গী করে নিন। আসুন তাহলে আমরা আজকের পর্ব থেকে নামের বাংলা অর্থগুলো জেনে নিই। যে নামগুলো মেয়েদের প্রিয়, প্রথমত যে নামটি সেটা হলো কানিজ। কানিজ নামের বাংলা অর্থ হলো অনুগতা। খুব সুন্দর একটি নাম, অনেকেই নামটি রাখছে। তারপর যে নামটি সেটা হলো গালিবা। গালিবা নামের বাংলা অর্থ বিজয়িনী। এরপর যে নামটি আছে সেটা হলো জরিনা। জরিনা নামের বাংলা অর্থ হলো সোনালি। তারপর যে নামটি সেটা হলো জাহানারা। জাহানারা নামের বাংলা অর্থ হলো ভুবন মোহিনী। খুব সুন্দর একটি নাম। তারপর যে নামটি সেটা হলো কাফা। কাফা নামের বাংলা অর্থ সার্বজনীন। খুব সুন্দর একটি নাম। আশা করি এখানকার পাঁচটি নাম আপনাদের ভালো লেগেছে। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী নামগুলোতে। পরবর্তী নামের প্রথম নামটি হলো আফ্রিদা। আফ্রিদা নামের বাংলা অর্থ সৃষ্টিশীলা। এরপর যে নামটি সেটা হলো রোমালি। রোমালি নামের বাংলা অর্থ কবুতর বা সুন্দর। খুব সুন্দর একটি নাম, আপনারা রাখতে পারেন। তারপর যে নামটি আছে সেটা হলো লুবনা। ওয়াও, এটা অনেক সুন্দর নাম। লুবনা নামের বাংলা অর্থ হলো নিরাপদ। এরপর যে নামটি আছে সেটা হলো লামিসা। লামিসা নামের বাংলা অর্থ হলো সুন্দর অনুভূতি। খুব সুন্দর একটি নাম। এরপর যে নামটি সেটা হলো বিলকিস। বিলকিস নামের বাংলা অর্থ রানী। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পাঁচটি নামে। পরবর্তী পাঁচটি নামের প্রথম নামটি হলো আঞ্জুম। খুব সুন্দর একটি নাম। আঞ্জুম নামের বাংলা অর্থ প্রশান্ত তারা। তারপর লিখা আছে আবিদা। আবিদা নামের বাংলা অর্থ হলো সুন্দরী। এরপর যে নামটি সাবা। খুব সুন্দর একটি নাম, ছোট অক্ষরে ছোট একটি নাম। সাবা নামের বাংলা অর্থ পূবালি বাতাস। তারপর তাহিরা। তাহিরা নামের বাংলা অর্থ সতী। খুব সুন্দর একটি নাম, আপনারা রাখতে পারেন। তারপর আতিকা। আতিকা নামের অর্থ সুন্দর। ওয়াও, এই নামটা অনেক সুন্দর। আশা করি এখানকার পাঁচটি নামের বাংলা অর্থ জানতে পারছেন। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী পাঁচটি নামে। পরবর্তী পাঁচটি নামের প্রথমটি হলো মাইমুনা। মাইমুনা নামের বাংলা অর্থ ভাগ্যবতী। তারপর যে নামটি সেটি হলো আদিরা। আদিলা নামের বাংলা অর্থ ন্যায় বিচারক। তারপর মোমেনা। মোমেনা নামের বাংলা অর্থ হলো কুমারী, কুমারী বিশ্বাসী। তারপর সাইয়ারা। ওয়াও, খুব সুন্দর একটি নাম। সাইয়ারা নামের বাংলা অর্থ পুণ্যবতী। এরপর যে নামটি সেটা হলো লাবিবা। লাবিবা নামের বাংলা অর্থ বীরঙ্গনা। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পাঁচটি নামে। আশা করি এই নামগুলো আপনাদের এখানকার ভালো লেগেছে। পরবর্তী পাঁচটি নামের প্রথম নামটি হলো সাইদা। সাইদা নামের বাংলা অর্থ ধার্মিক পুণ্যবতী। তারপর যে নামটি সেটা হলো আন্তারা। আন্তারা নামের অর্থ ধার্মিক। খুব সুন্দর একটি নাম, রাখতে পারেন। তারপর আফা। আফা নামের বাংলা অর্থ কল্যাণকর। এরপর যে নামটি সেটা হলো ফারজানা। ফারজানা নামের বাংলা অর্থ ধার্মিক বিদুষী। এরপর আকিলা। আকিলা নামের বাংলা অর্থ হলো বুদ্ধিমতী। আশা করি আপনারা এখানকার সবগুলো নাম বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী নামগুলোতে। পরবর্তী নামটি হলো আশিকুল ইসলাম। আশিকুল ইসলাম নামের বাংলা অর্থ হলো ইসলামের বন্ধু। খুব সুন্দর একটি নাম, রাখতে পারেন। তারপর আব্বাস। আব্বাস নামের বাংলা অর্থ সিংহ। এরপর যে নামটি সেটা হলো আবদুল্লাহ। আবদুল্লাহ নামের বাংলা অর্থ আল্লাহর দাস। তারপর আব্দুল আলী। আব্দুল আলী নামের অর্থ মহানের গোলাম। তারপর লেখা আছে আব্দুল আলিম। আব্দুল নামে আব্দুল আলিম। আব্দুল আলিম নামের বাংলা অর্থ হলো মহা জ্ঞানীর গোলাম। প্রথমটা আব্দুল আলী, তারপর একটা আব্দুল আলিম। এরপর চলে যাচ্ছি পরের নামে। পরের নামটি হলো আব্দুল আজিম। আব্দুল আজিম নামের বাংলা অর্থ মহাশ্রেষ্ঠের গোলাম। খুব সুন্দর নাম। তারপর আব্দুল বারি। আব্দুল বারি নামের বাংলা অর্থ হলো সৃষ্টিকর্তার গোলাম। এরপর যে নামটি সেটা হলো আব্দুল দাইয়ান। আব্দুল দাইয়ান নামের বাংলা অর্থ হলো সুবিচারের দাস।
এরপর লেখা আছে আব্দুল ফাত্তাহ, এই নামটির বাংলা অর্থ হলো বিজয়কারীর গোলাম। তারপর আব্দুল গাফফার, আব্দুল গাফফার নামের বাংলা অর্থ হলো মহা ক্ষমাশীলের গোলাম। আশা করি এখানকার 5টি নামের বাংলা অর্থ বুঝতে পেরেছেন। এবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ নামের বাংলা অর্থ জানবো, সেটা হলো আব্দুল গফুর। আব্দুল গফুর নামের বাংলা অর্থ হলো খামাশিলের গোলাম, খামাশিলের গোলাম। তারপর আব্দুল হাদি, আব্দুল হাদি নামের বাংলা অর্থ পথ প্রদর্শকের গোলাম। এরপর আব্দুল হাফিজ, এই নামটির বাংলা অর্থ হিফাজতকারীর গোলাম। আব্দুল হাকিম, আব্দুল হাকিম নামের বাংলা অর্থ হলো মহাবিচারকের গোলাম। তারপর লিখা আছে আব্দুল হালিম, আব্দুল হালিম নামের বাংলা অর্থ হলো মহাধৈর্যশীলের গোলাম। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি আপনার নামের বাংলা অর্থ না জানেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান, আমরা আপনার নামের বাংলা অর্থটি জেনে নিব। এছাড়া যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচ্ছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো নাম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।